বগুড়া শহরের নারুলি এলাকা থেকে একই পরিবারের নিখোঁজ সাতজনকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। সোমবার রাঙ্গামাটি জেলার সদর উপজেলার চেয়ারম্যান পাড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা হলেন লালমনিরহাটের খোসাবাড়ি এলাকার ফাতেমা বেগম, তার ছেলে বিক্রম আলী, দুই মেয়ে রুনা খাতুন ও রুমি বেগম, আর তার নাতনি বৃষ্টি খাতুন এবং যমজ নাতি হাসান ও হোসেন। মঙ্গলবার দুপুরে বগুড়ার পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইন্সপেক্টর জাহিদ হোসেন মণ্ডল। তিনি জানান, ফাতেমা ও রুমি বেগম জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে তাদের স্বামী বিভিন্ন সময়ে তাদেরকে আয় রোজগার করা নিয়ে কটকথা শোনাত, তাদেরকে স্বাবলম্বী হতে দিত না। এ কারণে তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিজেরা আয় রোজগার করে স্বাবলম্বী হওয়ার জন্য রাঙ্গামাটি জেলার বুড়িরহাট এলাকায় ফাতেমার নানার বাড়িতে পালিয়ে যান। সেখানে কাজের সন্ধান করছিলেন তারা। আপনার আয়রন ইস্ত্রি মানে কাপড় ইস্ত্রি করে দিন দিন মানে দিন চালায় আর কি। তাদের ভিতরে সবসময় ডোমেস্টিক ভাইরাস লেগেই থাকতো, মানে অভাবের কারণে, তার হাজব্যান্ড আপনার অভাবের কারণে যা হয় আর কি। এই নিয়ে তখন তাদের যে ফ্যামিলির সদস্য অ্যান্ড আপনার ওর মা, ওর ছেলে, ওনার দুই মেয়ে অ্যান্ড নাতি, তারা পূর্বে থেকে পরিকল্পনা করে অ্যান্ড আপনার গতই যে কুরবানি ঈদ গেল, ঈদের আগে থেকে পরিকল্পনা করছে যে এনার এখানে থাকবো না, আমাদেরকে সবসময় মানসিক কষ্ট দেয় না। তখন তারা একটা পরিকল্পনা করে যে তারা রাঙ্গামাটি চলে যাবে। রাঙ্গামাটি কেন যাবে? রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে ফাতেমা বেগর নানার বাড়ি হচ্ছে রাঙ্গামাটি, অ্যান্ড ফাতেমা বেগর বাবা ইতিপূর্বে রাঙ্গামাটি ট্রাক যে দালাল সমিতি যে আছে তার সভাপতি ছিল। ওনার যে মা ফাতেমা, ইনি হচ্ছে আপনার একাধিকবার রাঙ্গামাটিতে গিয়েছেন এবং তার রুট জানা আছে। তখন তারা পরে কি পরিকল্পনা করে যে তার ছেলে অ্যান্ড আপনার যেটা নাবালক মেয়ে যেটা আর কি রুনা, আর দুই ছেলে মানে সরি আপনার ছেলেকে নিয়ে চলে যাবে। তিনি আরও জানান, ফাতেমা এর আগে অনেকবার রাঙ্গামাটিতে গিয়েছিল, এজন্য সেখানে তার পথঘাট পরিচিত ছিল। এর মধ্যে তিনি সেখানে অনেকের কাজের ব্যবস্থাও করেছিলেন, আর এসব কথা জানলে স্বামী নির্যাতন করবেন বলে বিষয়টি গোপন রাখে তারা। মনের ক্ষোভে তারা চলে যায় তিন তারিখ, তিনের জুলাই চলে যায় হচ্ছে রাঙ্গামাটির উদ্দেশ্যে চলে যায়। যাওয়ার পর তার যে হাজব্যান্ড, উনি বাসায় এসে জানতে পারে যে তারা বাসায় নেই। তারপরে খোঁজাখুঁজি করে করে পরে ওনারা ছয় তারিখে সদর থানায় একটা জিডি করে। তা জিডি করার পর পরে আমাদের যে আবেদনী দল যে সাবমিশনের আব্দুল্লাহ সাবমিশনের সবুজ সাহেব, ওনার এই জিডির কপি নিয়ে সহায়তা তদন্ত শুরু করে। সহায়তা তদন্ত শুরুর পারপাসে তাদের অবস্থানটা জানতে পারে যে রাঙ্গামাটি এলাকায়। তখন তারা রাঙ্গামাটিতে যেয়ে তাদেরকে উদ্ধার করে নিজ হেফাজতে নিয়ে পদ্মই আপনার আমাদের অফিসে হাজির করে। গত 10 বছর ধরে বগুড়া শহরের নারুলি এলাকায় ভাড়া বাসায় বসবাস করত একই পরিবারের এই 7 সদস্য।